ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে যার নাম এ, এবং এটি হচ্ছে একটি এন বাই এন ম্যাট্রিক্স। তাহলে এটা দেখতে হবে অনেকটা এরকম, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এভাবে করে পুরো এ ওয়ান এন পর্যন্ত, এবং নিচে গেলে তুমি পাবে এ টু ওয়ান, এভাবে করে এ টু এন পর্যন্ত। ধরো এখানে এমন একটা সারি আছে যেটা হচ্ছে এ আই ওয়ান, এবং এভাবে করে পুরো এ আই এন পর্যন্ত। আবার এখানে আমাদের আরেকটা সারি আছে যেটা হচ্ছে এ জে ওয়ান, এবং এটাও এভাবে করে যাবে এ জে এন পর্যন্ত। এভাবে তুমি নিচে সারিতে নামলে আমরা একদম শেষ সারিতে পাবো এ এন ওয়ান, এ এন টু করে পুরো এ এন এন পর্যন্ত, কারণ এটা হচ্ছে একটা এন বাই এন ম্যাট্রিক্স। এবং তুমি দেখেছো যে আমি এগুলো করেছি আমার আই তম আর জে তম সারিটাকে আলাদাভাবে বের করার জন্য, এই জিনিসটাকে কিছুটা সহজ বানাতে। শুধু চিহ্ন মানে তুমি এটাকে সারি ভেক্টর আকারে প্রকাশ করতে পারো, যদিও আমি এর আগে ভেক্টর সম্পর্কে কিছু বলিনি, তারপরেও এখন আমার এই ভিডিওতে আসলে আমি এই ব্যাপারগুলো নিয়ে কিছুটা বলবো। যাই হোক, তাহলে চলো আমরা যে কোনো একটা পদ আর আই নেই, এবং এটা সমান আমরা এভাবে বানাই যে এ আই ওয়ান, এ আই টু, এভাবে করে পুরো এ আই এন পর্যন্ত। এটাকে তুমি ভেক্টর আকারে লিখতে পারো যদি তুমি চাও, আমি এটাকে বলছি সারি ভেক্টর। আমরা আসলে এখানে সারি ভেক্টর দিয়ে কি করবো সেটা এখন আমি তোমাদেরকে বলিনি, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হবে ধরো আর ওয়ান, এটা হবে আর টু, এভাবে আর কি। যাই হোক, এগুলো নিয়ে আমি তোমাদের পরে আরও ভিডিও দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে আবার লিখতে পারি, এই এন বাই এন এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি এভাবে আর ওয়ান। আসলে এটা একটা যেহেতু একটা ভেক্টরের মতো, অর্থাৎ একটা সারি ভেক্টর, তাই আমি এটাকে এভাবে ভেক্টরের আকারে লিখছি। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সটা এখানে একটা কলাম ম্যাট্রিক্সে পরিণত হবে। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যাই হোক, তাহলে প্রথমে আর ওয়ান, তারপরে আছে আমাদের আর টু, এভাবে পরের সারিটা নিচে নেমে গেলে আমরা পাবো আর আই, এভাবে করে, হ্যাঁ এটা হলো আর আই, এবং তারপর তুমি আরও যদি নিচে নামতে থাকো তারপরে তুমি পাবে আর জে, এবং এভাবে নিচে যেতে থাকলে তুমি এন তম সারিতে পৌঁছবে। এবং এই প্রত্যেকটি ভেক্টর এন সংখ্যক পদ থাকবে, যেহেতু এটা একটা এন সংখ্যক কলাম আছে। এটা হলো এন বাই এন ম্যাট্রিক্স লেখার আরেকটি পদ্ধতি। যাই হোক, এখন আমি এখানে যেটা করব সেটা হলো আমি এখানে একটা নতুন ম্যাট্রিক্স নেব। চলো এটাকে আমরা বলি সোয়াপ বা পরিবর্তন, স্থান পরিবর্তন আইজের। তাহলে ওই দুইটা সারি পরিবর্তন করলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? সব কিছু সমান থাকবে, সব কিছু ঠিক থাকবে, শুধু ওই দুটো পরিবর্তন হবে, অর্থাৎ আর ওয়ান আমরা ধরে নিচ্ছি আই এবং জে আর ওয়ান না। যাই হোক, তারপরে হবে আর টু, এভাবে করে যেখানে আর আই ছিল সেখানে হবে আর জে, এবং এভাবে আরও নিচে যেতে থাকলে যেখানে আর জে ছিল সেখানে হবে আর আই, এবং এভাবে তুমি যেতে থাকবে পুরো আর এন পর্যন্ত। তাহলে আমরা কি করলাম, আমরা এই দুটো জিনিসে শুধু স্থান পরিবর্তন করলাম, তাই আমরা এটাকে বলি স্থান পরিবর্তন ম্যাট্রিক্স। এখন আমার মনে হয় গত ভিডিওতে বা আগের কিছু ভিডিওতে আমি দেখেছিলাম যে কোনো এন বাই এন ম্যাট্রিক্সে যে কোনো দুটি সারি যদি পরিবর্তন করে দাও তাহলে নতুন ম্যাট্রিক্সটি নির্ণায়ক হবে, আগের যে ম্যাট্রিক্স ছিল তার নির্ণায়কের ঋণাত্মক। তাহলে আমরা পেলাম সোয়াপ আই জে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান। আমি লিখছি সোয়াপ আই জে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এটা সমান হবে আমাদের এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান। এখন চলো তোমাদের একটা মজার প্রশ্ন করি, যদি এই দুইটা সারির সবকিছু সমান হয় তাহলে কি হবে? অর্থাৎ আর আই এটা যদি সমান হয় আর জে, একটু পিছনে তাকিয়ে দেখো, এই সারির সবকিছু এই সারির সবকিছু সমান হবে, এই সারি সমান এই সারি, মানে হলো এটা সমান এটা, এই দ্বিতীয় কলাম সমান দ্বিতীয় কলাম, এভাবে এন তম কলাম পর্যন্ত সবগুলো পদই হবে সমান। যখন আমি বলি যে দুইটা সারি সমান তখন আমি আসলে বুঝাই যে এই জিনিসগুলো সমান। তাহলে যেহেতু এই দুটো সারি সমান ছিল অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও আমরা তাদের স্থান পরিবর্তন করেছি কিন্তু স্থান পরিবর্তনের পর আমরা যা পেয়েছি তা একই জিনিস। তাহলে আমি যদি এখানে লিখি যদি আই তম সারি জে তম সারির সমান হয় তাহলে সোয়াপ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের সমান হবে, আমাদের সোয়াপ ম্যাট্রিক্সটি এই ম্যাট্রিক্সের সমান হবে। যেহেতু দুইটা একই সারি পরিবর্তন করা হয়েছে তাই তারা একই জিনিস হবে, এর মানে হলো সোয়াপ আই জে ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের সমান, অর্থাৎ সোয়াপ আই জের নির্ণায়ক এবং এ এর নির্ণায়ক সমান।
কিন্তু আমরা আগেই বলে ফেলেছি যে সব আই যে ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান, অর্থাৎ সব ম্যাট্রিক্সের নির্ণায়ককে এই ম্যাট্রিক্সের ঋণাত্মক নির্ণায়ক হতে হবে। তাহলে এটা আমাদের কি বলছে? এটা আমাদের বলছে যে যদি এ ম্যাট্রিক্সের পরস্পর সমান দুইটা সারি থাকে, তাহলে আমরা স্থান পরিবর্তন করলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান পাওয়ার কথা, কিন্তু যেহেতু এরা দুটো সমান সুতরাং আমরা একই মান পাব। তাহলে এ ম্যাট্রিক্স যদি দুটো সমান সারি থাকে, অর্থাৎ আইতম সারি আর জেতম সারি সমান হয়, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক আর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান সমান হতে হবে। আমরা এটা জানি কারণ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান হলো সব আই জে ম্যাট্রিক্সের নির্ণায়ক, আবার সব আই জে ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ঋণাত্মক মান। তাহলে এখন এই সংখ্যাটা নিজের ঋণাত্মক মানের সমান, আর আমরা যদি বলি এই সংখ্যাটা হচ্ছে এক্স এবং এক্স সমান হচ্ছে মাইনাস এক্স, তাহলে এক্স কে কোন সংখ্যা হতে হবে? এটা একটাই সংখ্যা হতে পারে যেটার নিজস্ব ধনাত্মক মান এবং ঋণাত্মক মান সমান, অর্থাৎ এক্স সমান হচ্ছে শূন্য। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেয়ে গেলাম, সেটা হলো যে একটা সারি বা তোমার যদি একটা ডুপ্লিকেট ডুপ্লিকেট বা দুইটা একই সারি থাকে, আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের যদি ডুপ্লিকেট বা একই সারি থাকে, তাহলে তোমার ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে শূন্য। এবং এটা দেখে তোমাদের অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমরা যদি দুইটা একই সারি থাকে, তাহলে একটু পিছনে ফিরে দেখো আমরা কি শিখেছিলাম। আমরা শিখেছিলাম একটা ম্যাট্রিক্সকে তখনই ইনভার্স করা যাবে এবং কেবল যদি রিডিউসড রো এশেলন ফর্মটা অবেধক ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ম্যাট্রিক্স ইজ ইনভার্টেবল ইফ এন্ড অনলি ইফ দ্য রিডিউসড রো এশেলন ফর্ম ইজ দি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা এটা শিখেছিলাম। আর তোমার যদি দুটো সারি একই থাকে, ধরো এই দুটো সারি পরস্পর সমান, তাহলে তুমি একটা সারি অপারেশন করতে পারো যেখানে তুমি এই সারিটাকে এই সারি বিয়োগ করবে এবং তাহলে তুমি পাবে একটি শূন্য সারি। আর যদি তুমি এখানে একটি শূন্য সারি পাও, তাহলে তুমি কখনোই এটাকে অবেধক ম্যাট্রিক্স বানাতে পারবে না। তাহলে আমরা জানলাম যে ডুপ্লিকেট রো বা দুইটা একই সারি বিশিষ্ট ম্যাট্রিক্সের রিডিউসড রো এশেলন ফর্ম কখনো অবেধক ম্যাট্রিক্স হতে পারে না। তোমরা বিষয়টি ভালো করে খেয়াল করো, যদি ডুপ্লিকেট রো থাকে, তাহলে রিডিউসড রো এশেলন ফর্ম কখনো অবেধক ম্যাট্রিক্স হবে না। এবং এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে ডুপ্লিকেট রো সহ ম্যাট্রিক্সকে কখনো ইনভার্স করা যায় না। এবং আমরা আরও জানি যে যদি কোনো ম্যাট্রিক্স ইনভার্স করা না যায়, তাহলে তার নির্ণায়ক হবে শূন্য। তাহলে আমরা দুটো ভিন্নভাবে একই ফল পেলাম। একটা হলো যে আমরা যদি ম্যাট্রিক্সের দুটি সারির স্থান পরিবর্তন করি, তাহলে নির্ণায়ক হবে আগের ম্যাট্রিক্সের ঋণাত্মক মান, কিন্তু আমরা যদি দুটো একই সারিকে পরিবর্তন করি, অর্থাৎ ডুপ্লিকেট রো থাকে, তাহলে নির্ণায়ক হবে শূন্য। এটা বের করার জন্য আমাদের এই স্থান পরিবর্তন কৌশল ব্যবহার না করলেও চলবে। আমরা পিছনে ফিরে গিয়ে 5-6টি ভিডিও আগে আমাদের ম্যাট্রিক্স ইনভার্স করার জন্য প্রয়োজনীয় শর্তগুলো যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমরা দেখলেই হবে। কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখতে পেরেছি এখানে, যদি কোথাও ডুপ্লিকেট রো বা ডুপ্লিকেট কলাম দেখো, এটা কলামও হতে পারে, তোমাদের চিন্তা করা উচিত এটা নিয়ে, তাহলে তোমরা ডুপ্লিকেট রো বা ডুপ্লিকেট কলাম দেখলে দেখবে কিছু সারি অন্য কিছু সারি লিনিয়ার কম্বিনেশন, এবং তখনই বুঝবে এটা ডিটারমিন্যান্ট শূন্য।